চাঁদপুরে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু। চাঁদপুরে 12-18 বছরের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি। মঙ্গলবার বেলা 11টায় চাঁদপুর আলামিন স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রথম দিন 400 জন শিক্ষার্থীকে টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে। উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে একযোগে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব না হলেও পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল, প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি সহ আরও অনেকে। আমাদের সদর প্রতিনিধি শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।